সে থেকে গল্প করতে করতে কখন যে ঘড়ির কেটে বারোটা বেজে গেছে, এদিকে টের পাই নাই, এদিকে যেহেতু টের পাই নাই সেহেতু ওর দিকে কোনো প্যাট তার কোনো কথা শুনবে না, মাথা কোনো কথা শুনবে না। যেহেতু আজকে শুক্রবার পড়ে গেছে, শুক্রবার মানে এসে খানা পিনা অন্যরকম একটা অনুষ্ঠান আমাদের বাসার ভিতরে। যাক, অনুষ্ঠান কেন বললাম, কারণ এদিক মোর স্বামীর মোর ছুটি থাকে, আর ছুটি যেহেতু থাকে সেহেতু ছেলে মেয়ে লিগে নিয়ে একটু নানাবিধ অনুষ্ঠান শুরু হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন গতানুগতকে আমি রেসিপিতে চলে যাই। তো রেসিপিতে রে বাবারে মেলা দিন মাটি ধাড়িতে রান্না বান্না করাইনি, এদিকে ঘটনা হচ্ছে কি আপনারা যে আমার কথা বোঝেন কিনা সেটাও তো আমি বুঝি না। যাই হোক, যদি বোঝেন আর নাও বোঝেন আমার কমেন্ট বক্সে এসে জানাইয়ে দেবেন। তো যাই একে বোঝাই মোটমোট কথা, যে মেলা দিন মানে বহুদিন রান্না বান্না করিনি। তো যা বহুদিন যেহেতু রান্না বান্না করিনি, আজকে একটু শখ হয়েছে মাটির হাড়িতে গোষ্ঠ এসে রান্না করবো। তো মোর বেটাই মোর মানে মানুষ আমি বড় একটা আস্ত পোলট্রি মুরগি নিয়ে আইছে। তো বড় একটা আস্ত পোলট্রি মুরগি যা নিকা নিয়ে আইছে, তখন আমি ভাবছি এই দাদা আজকে একবার মাটির পাতিলের ভিতরে রান্না করবো। কিন্তু ঘটনা হচ্ছে কি, এদিকে এই যে ঘরে কোনো গরম মশলা মানে গুঁড়া মশলা নাই, তো এই গরম মশলা গুলোর গুঁড়া করতে হবে। তা গুঁড়া করার জন্য এরকম অবশ্যই চুলার উপরে কড়াই দিয়ে তার উপরে একবারে টাইলা নিতে হবে, তেল ছাড়া টাইলা নিতে হবে। তো যাই হোক, আমিও যে কথা সেই কাজ করে ফেলছি, মশলা গুলো এরকম কড়ার উপরে দিয়ে সুন্দর করে ভাজা নিতে হবে, খবরদার যেন পুড়িয়ে না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, পর্যায়ে মোটমাট কথা, এই যে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, ভাজা হয়ে গেলে এটাকে রেখে দিতে হবে, রেখে দিতে হবে যা ঠান্ডা হওয়া পর্যন্ত। কিন্তু ঘটনা হচ্ছে কি, এই জায়ফলটা মোটমোট কথা আমি প্রথমে আস্তে দিয়েছিলাম, পরবর্তীতে বুঝলাম এটা তো আস্তে লাগবে না, এটাকে আমাকে ভেঙ্গা দিতে হবে, যাই ভিল্লা যায়। তো যেহেতু ভিল্লা যেহেতু যায় পুনরায় শুধরাই নিতে হবে। তাই এটারে খট্টাস করে এই যে শিল পাটার সাহায্য, শিল না বা পাটা পাটার সাহায্যে এটাকে দুপ্তারি কি বলে আর কি, যাই হোক পাটার সাহায্যে সেটারে ভেঙ্গা নিয়ে তারপরে আবার সুন্দর করে এই যে ভাজি করে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তো যেহেতু এটাকে আমাকে ঠান্ডা করতে হবে, তা ঠান্ডা করার আগে চলুন এই যে আদা পেঁয়াজ রসুন আলু যা যেখানে আছে সব কিছু কাটতে ফেললাম। নিতে এদিকে আমার মোটমাট কথা সব কিছু কাটা হয়ে গিয়েছে, এই যে দেখেন এই যে মুরগি কাটা হয়ে গিয়েছে, এই যে আদা পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, এদিকে আলু, তারপরে হচ্ছে ওই যে রসুন মোটমোট কথা আমার সব কাটা হয়ে গেছে, আর ওই যে আমার মাটির যে পাটিলটা দেখছেন সব কিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। তো ওদিকে আমার মশলা কিন্তু গরম মশলা কিন্তু ঠান্ডাও হয়ে গিয়েছে। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে ব্লিন্ডার করতে হবে। তো আমি তো বরাবরই বলে থাকি যে আপনাদের ঘরে যদি শিলপাটা থাকে সেক্ষেত্রে শিলপাটা দিয়ে বেটে নেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি জম্মের কুড়িয়ার আলসিয়ার যাই হোক, এই কুড়িয়া আলসিমের ঘায়েতে পাটা কাছার দিকে আমি যেতে চাই না, সব সময় সাহস যেটা সেটাই যেতে চাই, মানে বিলিংডারের কাছে যেতে চাই। তো যাই হোক, বোঝাই মোটমাট কথা, ওই যে গরম মশলা গুলো আর কি ভাজা নিয়েছিলাম মানে তেলটা নিয়েছিলাম, তেলটা নেওয়ার পরে কি করতে হবে, এই যে বিলিং করতে হবে। তো বরাবরই আমার ভিডিও যারা দেখেন তারা সবাই কম বেশি জেনে গেছেন আমি বিলিংডারের উস্তাদ, মানে খুবই পটু। তো এই পর্যায়ে যে বিলিংডারের ছোট্ট যে জগটা ছিল ছোট জাগের ভিতরে ওই যে গরম মশলা গুলো ঢেলা দিয়েছে, ঢেলা গিয়ে এগুলো সুন্দর করে এই যে দেখেন ভাবা যায় কি সুন্দর ব্লিং হয়ে গেছে। আর ব্লিং থাকতে এত কষ্ট করার কোনো দরকার নেই। তো যাই হোক, মাঝে সাঝে একটু কষ্ট না করলেও ব্যায়াম ট্যাম হবে না। তো এরপর যাই মোটমাট কথা, এই যে আমার স্বামী দিদির কাছে ধরাইয়া দিছে, আরে সব কাজ কাম কি আমার একা করতে হবে, তুমি বাসায় থাকবা, একদিন বাসায় থাকবা কিসের জন্য যদি একটু সাহায্য সহযোগিতা না করো, স্বামী আছে সাহায্য সহযোগিতা করার জন্য, সবসময় সাহায্য সহযোগিতা করবা। তো যাই হোক, স্বামীর কাছে এরকম ধরাই দিয়ে তার এই যে বোতলের ভিতরে ঢেলা দিতে বলেছে, ঢেলা দিয়ে তারপর ওই যে আদা পেঁয়াজ রসুন যেগুলো কাটতেছিলাম ওগুলোকে ব্লিন করে নিলাম, এই যে ভসফস ফসফস ফসফস করে ছাইড়া দিয়েছিলাম, ছাইড়া দেওয়ার পরে সুন্দর মতো ব্লিং হয়ে গিয়েছে। তারপরে যেটা করতে হবে, এই যে আলু ঢালু গুলো সব কিছু ধুইয়া ঠুইয়া একদম মানে মাংস কিছু ধুইয়া ঠুইয়া একবার ঝরিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, সুন্দর মতো একটা গামলা নিতে হবে, আপনারা চাইলে মাটির পাতিলের ভিতরেও এটারে মিশাই নিতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে কি, মাটির পাতিলের মুখটা যেহেতু ছোট সেহেতু হাত দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করা যেতে নাও পারে, সেক্ষেত্রে এরকম একটা বড় গামলার ভিতরে সমস্ত কিছু মশলাগুলোর ভিতরে মাখা নিতে হবে। যাই হোক, আমি লিখে দিয়েছি আপনারা একটু দেখা নেবেন, তারপরেও আমি এখানে বললা দিয়েছি কি কি নিয়েছি, ওই যে আদা পেঁয়াজ রসুন তো পেস্ট করেছিলাম সেগুলো তো অবশ্যই এর ভিতরে ঢেলা দিতে হবে, তারপরে অবশ্যই অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে, যেহেতু লবণের কিন্তু পুনরায় আর কোনো অপশন নেই, তাই একদম প্রথমেই কিন্তু লবণ টবণ সুন্দর মতো দিয়ে নিতে হবে। তাই এখানে তারপরে লবণ দিয়েছি, তারপরে সয়াবিন তেল ডেলা দিয়েছি, তারপরে সেই শুকনো জলের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, ওই যেগুলো আর কি গরম করেছিলাম দেখেছিলেন তো, জয়ত্রী, জায়ফল, তারপরে আছে ইলাস ফল, লবঙ্গ, কালো গোলমরিচের গুঁড়া, তারপরে তো আছে মোটমাট কথা দারচিনি, সব কিছু এই যে এক চামচ দিতে হবে, সব কিন্তু ঢেলা দেওয়া যাবে না, সব কিছু দেওয়ার জন্য কিন্তু আজকে না, যাই হোক গুঁড়ো করে রেখেছি, পরবর্তী রেসিপিতে অল্প অল্প করে ব্যবহার করতে হবে। তো এবার যাই মোটমাট কথা, সব কিছু দিয়ে দিতে হবে, ধন্যার গুঁড়াও দিয়ে দিতে হবে, অল্প পরিমাণ দিয়ে দিতে হবে, দিয়ে সুন্দর করে এই যে হাতের সাহায্যে এরকম মাইখানি
দিতে হবে, সুন্দর মতো মেখা নিতে হবে। মেখা নেওয়ার সময় যদি আপনারা মনে করেন যে এটা এখানে আমরা একটু পানি অ্যাড করব, তো সেক্ষেত্রে পরে অ্যাড করতে হবে, এক্ষেত্রে পানি অ্যাড করার কোনো দরকার নাই। তো যেহেতু মাখা হয়ে গেছে, মাখা হয়ে যাওয়ার পরে ওই যে মাটির পাতিলের ভিতরে এগুলোকে সুন্দর মতো পজিশন মতো বসিয়ে দিতে হবে। এদিকে মোর মেডাই বেডাই যেহেতু বাসায় আছে, সে বলতেছে শোনো গো তুমি কি আজকে কি রান্না করবা, শুধু কি মুরগি রান্না করবা? আমি কাছে আর রে বাবা রে খাওয়া ছাড়া কি কোনো কথা, খাওয়া ছাড়া কি তোমাদের আর কোনো চিন্তা ভাবনা নাই নাকি? শুক্রবার বলে তাই বলে কি সবকিছু আমার উপরে চাপাই দিবা, এটা কোনো কথা না? তখন মোর বেডাই কাছে জানো তো শুক্রবার মানে আমাদের বাসায় একটা আটো ছোট আনন্দ ঈদের মতো অনুষ্ঠান হয় আর কি। তো যাই হোক, মোর বেডার কথা মতো মোটমাট কথা তাকে সে সবসময় চায় এরকম একটু মাটির পাতিলের ভিতরে একটু কিছু মানে রান্না বান্না করে, যেহেতু আগেও আমি রান্না করেছি আজকেও আমি রান্না করছি, তো মোটমাট কথা তার চাওয়া আর কি পাওয়াই এইসব করতে হয়। তো আমার মোটমাট কথা মাটির পাতিলের জিনিস প্রচন্ড রকমের ভালো লাগে। তো যাই হোক, ওইগুলো সবকিছু ওই যে মাটির হাড়ির ভিতরে দিয়ে ঢেকা দিয়ে ওটাকে অবশ্যই আধা ঘন্টা রেখে দিতে হবে। মাংসটা রেখে দিয়ে চলে আসতে হবে এই যে আটার কাছে, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ময়দার কিন্তু প্রচন্ড রকমের দাম। যেহেতু আটার দাম কম, সেটা আটা ব্যবহার করাই শ্রেয়, তাই আটারে এরকম সুন্দর মতো গরম পানির ভিতরে দিয়ে অল্প পরিমাণ আটা দিতে হবে, বেশি পরিমাণ দেওয়ার কোনো দরকার নাই। জিনিসপাতির যে পরিমাণ দাম হয়েছে খামোকা নষ্ট করার কোনো দরকার নাই। তো যাই ওকে বোঝাই মোটমাট কথা, এই যে আটাগুলো সুন্দর মতো দলা পাকিয়ে নিতে হবে, আর চাইলে আমার মতোও নিতে পারেন, চাইলে আপনাদের মন মতোও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দলা পাকিয়ে নিয়ে অনেকেই এরকম ঢাকনার মুখে ঠপ্পস করে লাগাই দিই, গপ্পস করে লাগাই দিই, কিন্তু আমি এখানে এই যে সারেগামা পাওয়ার মতো এই যে মুখের ভিতরে লাগিয়ে দিচ্ছি, সুন্দর মতো লাগিয়ে দিয়ে তারপরে যে ঢাকনাটা চেপে চেপে সুন্দর করে এরকম দেখেন সিল গালা করে দিতে হবে। আসলে মাটির পাতিলে রান্না করতে গেলে প্রধান এবং মূল আকর্ষণ আছে এই যে মাংসটাকে এই যে প্রথমে এই যে মশলা দিয়ে রেখে দিতে হবে, তারপরে যে মাটির পাতিলের ভিতরে সুন্দর করে বসিয়ে দিয়ে এই যে সারেগামার মতো এটাকে আটকে দিতে হবে, সিল গালা করে দিতে হবে। ব্যাস এতটুকুই আছে কাজ, তারপরে তো আর কোনো কাজ নেই। তারপরে যেহেতু এটা মুরগি মানে একদম পোলট্রি মুরগি, ব্রয়লার মুরগি, খুব বেশিক্ষণ লাগবে না, 20-25 মিনিটের ভিতরে একবার সুন্দর মতো হয়ে যাবে। তো যাই হোক, অল্প পরিমাণ পানি দিতে হবে, যদিও মুরগি থেকে পানি বের হয় তারপরে অল্প পরিমাণ পানি দিতে হবে, দিয়ে সুন্দর করে চুলাটা অন করে ওখানে রেখে দিতে হবে 20-25 মিনিট। তো এই 20-25 মিনিটের ভিতরে আমাকে আরও কিছু কাজ করতে হবে, সে কাজগুলো হচ্ছে এই যে সালাদ তৈরি করতে হবে। তো মার বেড়াই মটমাট কথা তার ভুড়ি ঠুড়ি বাইরে গেছে, একবারে চর্বি ঠর্বি গল্লা গল্লা পড়তেছে। তা আমি বলি কি শোনো গো, আমি তো ডায়েট করি, তোমারও আমার দেখা দেখে করা উচিত, কিন্তু ঘটনা আছে ডায়েট করবো কি করবো, মাঝে মধ্যে এমন খাওয়া খাচ্ছি যে প্রচন্ড রকমের বাইরা যাচ্ছে। এই যে গোষ্ঠ মনে করেন যে মাটির হাড়ির পাতিলের গোষ্ঠ রান্না করলে কান্না খেতে মন চাই বলেন তো, হ্যাঁ খেতে ইচ্ছা করে। তো যাই ওকে বোঝায় মোটমাট কথা, ওই যে টমেটা তারপরে ওই যে শসা নিয়েছিলাম, তারপরে পাতাকপি লেবু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু এই যে ঝুড়ুমুড়ু ঝুড়ুমুড়ে কেটে কেটেছি, তারপরে মাঝখানে কিছু ধন্যা পাতা আছে সুন্দর কেটে কেটে, এই যে মোটমাট কথা আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে, খুব বেশিক্ষণ লাগবে না। যেহেতু পোলট্রি মুরগির গোষ্ঠ আমি তো আগেও বলেছি 20-25 মিনিটের ভিতরে আমাদেরকে রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর যে রান্না যেহেতু হয়ে গেছে সেহেতু তো আপনাদেরকে উন্মোচন করে আমাকে দেখাতে হবে। তো এই যে দেখেন মাটির পাতিলের চিকেন কষা আমি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আপনারা বলতে পারেন আপাগ আমরা যদি আলু না দিই তাহলে হবে, অবশ্যই হবে, আলু না দিলেও হবে, কিন্তু আলু ঠালু কেন দিয়েছি, কারণ একবারে তো খেয়ে শেষ করে ফেলবো না, যেহেতু দুপুরে খেতে হবে রাতে খেতে হবে, তাই এখানে আলু ঠালু দিলে ছেলে পেলের পাতে দুপন গোশ, এখানে আলু দিলে মোটমাট কথা বেড়া যাবে, এটা হচ্ছে আমাদের গৃহিণীর আছে অভিনব বুদ্ধি আর কি। তো যাই হোক, এবার যাই মোটমাট কথা, এই যে দেখেন আমার সবকিছু উন্মোচন করে ফেলেছি, এই যে সেই সালাদ, এই যে সেই গোশ, তারপরে ওই যেখানে সাদা ভাত রান্না করেছি, এগুলোরে মোটমাট কথা সবকিছু ফ্যানের তলে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য, একটু পরেই মোটমাট কথা সবকিছু খানা পিনা শুরু হয়ে যাবে। তো খানা পিনা যাতে শুরু হবে গরম গরম, তো ছেলে পেলে আর খেতে পারে না, যাতে গরম গরম খেতে পারে না, তার আগে অবশ্যই এদেরকে ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখেন মোর স্বামী মোর সবল মেয়েটারে নিয়ে বসে গেছে। তো যাই হোক, রান্না বান্না করেছি আমি, সবসময় খাওয়া এও দেবো আমি, সেইটা তো হতে পারে না, তুমি যেহেতু বাসায় আছো সেহেতু খাওয়ানোর দায়িত্বটাও তোমাকে নিতে হবে, এখানে বুঝতে হবে সংসারের কর্ত্রী শুধু আমি না, কর্তাও তুমি, কর্তারও অনেক কাজ ঠাস থাকে, সে কাজ ঠাসের ভিতরে যে ছেলে পেলের এরকম ধরাই দিতে হবে তাদের সামনে, এই যা তোরা তাদের বাপের কাছে খেতে পাই, আমার এখন টাইম নাই, এখন আমি নিজেকে একটু সাজুগুজু করবো। তো যাই হোক, এবার যাই মোটমাট কথা, তার বাপ আসলে একটা লক্ষ্মী বাপ রয়েছে, মোটমাট কথা তার বলা লাগে না, সে ছেলে পেলেদের সুন্দর মতো খাইয়ে দিতে পারে, যত্ন নিতে পারে। তো এ পর্যন্ত মোটমাট কথা তার বাপ কাছে কি শোনো গো সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে কি আর একটু লবণ হলে ভালো হতো, অল্প পরিমাণে একটু লবণ কম হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছিলাম অবশ্যই পরিমাণ মতো লবণ দেবেন, কেন বলেছিলাম এই কারণেই বলেছিলাম, তো আমার যাতে একটু লবণ কম হয়ে গিয়েছে আপনারা খাবার
লবণ কম দেবেন না, অবশ্যই টেস্ট টেস্ট করা যাবে না, যেহেতু পরবর্তীতে সেহেতু অবশ্যই আগে ভাগে লবণ দিয়ে দেবেন। তো ভিডিও আজকের মতো এ পর্যন্ত, টাটা বাই।